ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরাকাতুহ। সম্মানিত রুবেল ভাই, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যে দুইফ আদিস অনুসারে আমল করা যাবে না কেন, আপনার প্রশ্ন। আসলে দুইফ আদিস নিয়ে উলামাদের মধ্যে একতলাফ। তবে কিছু কিছু উলামার বলেন যে ফাদালের ক্ষেত্রে আমল করা যেতে পারে। ইবনে হাজার আসকালানি রহিমাউল্লাহ তিনি তিনটি শর্ত দিয়েছেন। সেই তিনটি শর্ত হলো যে ওই হাদিসটি বেশি বেশি রকমের দুর্বল হবে না। যে হাদিসটি মানে আমল করতে চাই ফাজাইলের ক্ষেত্রে, শুধু ফাজাইলের ক্ষেত্রে, সেই হাদিসটি বেশি রকম দুর্বল হবে না, এবং সেই হাদিস সে তার অন্তর মধ্যে এটা রাখতে হবে যে হাদিসটি দুর্বল হাদিস। এই জিনিসটা তারা সে মানে জানতে হবে বা এরকম অন্তর মধ্যে রাখতে হবে। তারপর এই হাদিসটি বর্ণনা করার ক্ষেত্রে মানুষকে বলে দিতে হবে হাদিসটি দুর্বল। মানে একজন উলামা মানে তিনি বলেছেন যে এটা এই তিনটি শর্ত মানতে হবে। তবে একেবারে দুর্বল হাদিস কোনো আমলযোগ্য নয়, সমস্ত ওলামার একমত, এর মধ্যে কোনো দ্বিমত নাই। এরপর প্রশ্ন হলো যে দুই হাদিস অনুসারে আমল করা যাবে না, যারা বলেন যে দুই হাদিস অনুসারে আমল করা যাবে না, যেমন ইমাম বুখারি, ইমাম মুসলিম আর অন্যান্য ওলামারা বলেন যে দুই হাদিস অনুসারে আমল করা যাবে না, যেহেতু রাসূল ইসলামের কথা কখনো দুর্বল হতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা। মোহাম্মদ সাল্লাহ ইসলাম তার নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেননি, তিনি যা বলেছেন সব আল্লাহর ওহী, মানে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কথা। এই জন্য রাসূল ইসলাম কখনো মানে তিনি দুর্বল কথা বলেননি, তিনি যা বলেছেন সব কথাগুলা শক্তিশালী এবং বাস্তব সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের প্রথম দিকে বলেছেন যে জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব সন্দেহ নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আসিয়াছে। এই জন্য মনে রাখতে হবে যে আর রাসূল সাল্লামের তদ্রূপ রাসূল সাল্লামের কাছে যে আসিয়াছে সেটাও আল্লাহর ওহী, এই জন্য আমাদের মনে রাখতে হবে। এই জন্য রাসূল সাল্লাম বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রদ্দুন, যে ব্যক্তি এমন আমল করবে যে আমল আমি মুহাম্মদ সাল্লাম করিনি, ফাওয়া রদ, সেটা প্রত্যাখ্যান এবং বর্জনীয়, ওই আমল করা জায়েজ নয়। এই জন্য আমরা বলি যে দুই হাদিস অনুসারে আমল করা জায়েজ না, যেহেতু এটার মধ্যে দুর্বলতা আছে, সেহেতু সেই আদেশ অনুসারে আমল করা জায়েজ না। এবং আরো অন্যান্য উলামারা কোরআনের আয়াতের মাধ্যমে তারা বলেন যে দুই হাদিস অনুসারে আমল করা জায়েজ না। এই জন্য আমরা বলি যেহেতু এখানে মুয়াদ্দিসগণের একমত দুর্বল আদেশ অনুসারে আমল করা জায়েজ না। তবে কিছু কিছু মুয়াদ্দিসগণ বলেছেন যে ফাদাইলের ক্ষেত্রে, কিন্তু এলমিল উসুলের ক্ষেত্রে দুই হাদিস কখনো আমল করা জায়েজ না। এলমিল উসুলের ক্ষেত্রে সমস্ত উলামারা একমতের মধ্যে কোনো দ্বিমত নাই, আকিদার ক্ষেত্রে দুই হাদিস জায়েজ নই, কিন্তু ফাদাইলের ক্ষেত্রে শুধু দুই হাদিস জায়েজ। এরপর তিনটি শর্ত করেছেন। এই জন্য আমরা বলি যে দুই হাদিস অনুসারে আমল করাই সব না করে সবচেয়ে বেশি উত্তম। আল্লাহ আলম সাল্লাল্লাহু আলা নবিন মুহাম্মদ। Thank you.